হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে কীভাবে পায়েস বানানো যায় তো ছোট থেকে বড় সবাই পায়েস খেতে ভালোবাসে তো আজকে আমি তোমাদেরকে সেরকমই একটা পায়েসের রেসিপি দেখাবো তো দেখো প্রথমেই আমি পায়েসের জন্য দুধ গরম হতে দিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল চালটা তোমরা নিজেদের প্রয়োজন মতো নেবে এখানে নিয়েছি কাজু বাদাম আর কিসমিস আর এখানে রয়েছে দুটো তেজপাতা আর কয়েকটা এলাচ তো দেখো দুধটা একটু গরম হয়ে এসছে এরপর আমি চালটা ধুয়ে নেব তো দেখো চালটা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল এরপর আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব তো চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দেখো এখানে দুধটা ফুটে এসছে আর এখানে চালটা আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এরপর আমি দুধের মধ্যে চালটা দিয়ে দেব তো চালটা আমি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দেব আর সাথে দিয়ে দেব এলাচগুলো এরপর এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব তো দেখো পায়েসটা কেমন ফুটে এসছে পায়েস কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হয় নয়তো তলায় লেগে যায় তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলাতে না লেগে যায় আর এখানে ফ্লেমটা আমি লো করে দিয়েছি এরপর এখানে কাজু আর কিশমিশগুলোকে আমি জল ভিজিয়ে রেখে দিয়েছি এরপর আমি পায়েসের মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো চিনি চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো ব্যাস একটু ফুটে উঠলেই আমি পায়েসটাকে নামিয়ে নেব তো এরপর আমি পায়েসটাকে নামিয়ে নিচ্ছি দেখো আমি পায়েসটা নামিয়ে নিয়েছি কত সহজেই তৈরি হয়ে গেল পায়েস এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটা অবশ্যই ফলো করবে